একটু বলো, একটু বলো, মাম্মা মাম্মা একটু বলো, যা কি হলো, মাথায় হাত কেন, মাম্মা মা একটু বলো, ওরম ভাবে বলো 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 বলো, কই কই গো, টুকটুক একটু বলো, একটু বলো। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তা আমি আজকের বাড়িতে চলে এসেছি, তা আজকের মায়ের ওখান থেকে ঘোরা মোটামুটি হয়ে গেল, ভালোই সময় কাটালাম, তো বাড়িতে চলে এসেছি। আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু টুকটুকের ভ্যাকসিনের জন্য চলে এসেছি, তা আজকের রেডি হয়ে গেছি, টুকটুককে নিয়ে বেরোবো। ও বদমাসটা দুষ্টুমি করছে, হাই করে তো বাবা, হাই করো হাই করো, এরম করে হাই করো হাই করো, মামা মামা হাই করো। ওকেও মোটামুটি রেডি করিয়ে নিয়েছি, এখন তো একটু বেশ ভালোই আছে, জানি না ইঞ্জেকশনটা দেওয়ার পরে আবার কি হবে, যতবারই নিয়ে যাই ভয় লাগে। অমনি মুখে হাত, তো এখন নিয়ে বেরোবো, তা কি হবে জানি না, আবার ইঞ্জেকশনটা যখনই নিই দেওয়াই তখনই ভয় লাগে। ও বাবা, তো এখন এই যে নিয়ে বেরোবো, হালকা জামাটাই পরিয়ে দিয়েছি, কারণ এখন কোথায় দেবে ইঞ্জেকশনটা, হাতে না পায়ে তাও জানি না, গেলে পারে দেওয়ার পরে নেওয়ার পরে বুঝতে পারবো। তো সব রেডি তো হয়ে গেছি, এবার ওকে নিয়ে যাই, দেখি ওখানে গেলে আবার কতক্ষণ সময় লাগে না লাগে। তাহলে আজকের ব্লগটা এখান থেকে এইভাবেই শুরু করছি, তাহলে চলো তাহলে।